ফটো আর একটা হচ্ছে সিনথেসিস। এখান থেকে যে প্রক্রিয়ায় একটা উপাদান তৈরি হবে সেটা হচ্ছে আচ্ছা দেখো এখানে ফটো, ফটো মানে কি? ফটো মানে আলো। আর সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ। তাহলে যে প্রক্রিয়ায় আলোর সংশ্লেষণ হচ্ছে সেটাই হচ্ছে ফটোসিনথেসিস, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে একটা উপজাত দ্রব্য তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি? C6H12O6। এইটা হচ্ছে তোমার গ্লুকোজ বা শর্করা, যেটার উপর আমরা পুরো জীবকুল কি ডিপেন্ডেন্ট। যদি এই প্রক্রিয়াটা না ঘটতো তাহলে এই শর্করা বা এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হতো না, যার ফলে কি আমরা যারা প্রাণীকুল বেঁচে আছি সেই প্রাণীকুল আমরা খাবার পেতাম না। তাহলে এই খাবারের জন্য আমাদের এই প্রত্যেকটা প্রাণী এইটার উপর নির্ভরশীল। এখন এটা কোথায় ঘটছে? এই প্রক্রিয়াটা মূলত ঘটে কি উদ্ভিদের সবুজ অংশে বা মূলত পাতায় ঘটে থাকে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা মূলত উদ্ভিদের সবুজ অংশ পাতায় ঘটে থাকে। তোমরা পূর্ববর্তী ক্লাসে সালোক সংশ্লেষণ সম্পর্কে জানো বা জেনেছো যে সালোক সংশ্লেষণ কাকে বলে সেটা বলার প্রয়োজন নাই। তারপরও আমি একটু বলবো যে সালোক সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া যেখানে যে প্রক্রিয়ায় বায়ুতে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড এবং তোমার উদ্ভিদের পাতায় অবস্থিত পানি সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সহায়তায় যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং পানি ও অক্সিজেন তৈরি করে সেটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। আমি খুব সংক্ষেপে বললাম, কিন্তু আসলে প্রক্রিয়াটা কিন্তু এত সহজ নয়। আমি যদি একটু বিক্রিয়াটা লিখি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কি হবে। ক্লোরোফিল আর এখানে হচ্ছে 50 থেকে 60টি ফোটন কণা, এখানে হবে C6H12O6+ অক্সিজেন 6 অনু পানি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমি একটা বিক্রিয়া লিখেছি, তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে বিক্রিয়াটা কিসের। এই বিক্রিয়াটাই হচ্ছে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় বাতাসে উপস্থিত 6 অনু কার্বন ডাইঅক্সাইড এবং পাতায় উপস্থিত পানি 50 থেকে 60টি ফোটন কণা। অবশ্যই এই প্রক্রিয়ায় সূর্যের আলোর প্রয়োজন, এবং সূর্যের আলোর নির্দিষ্ট পরিমাণ ফোটন কণা, সূর্যের আলোর নির্দিষ্ট পরিমাণ ফোটন কণা উদ্ভিদের পাতার ক্লোরোফিলে যখন এসে পড়ে তখন কিন্তু এই বিক্রিয়াটা সম্পন্ন হয়, এবং যার ফলে কি তৈরি হয়? 1 অনু গ্লুকোজ, 6 অনু অক্সিজেন এবং 6 অনু পানি তৈরি হয়। এই যে অক্সিজেন, এটা আমরা কি করছি? আমরা যখন প্রশ্বাস গ্রহণ করছি তখন কিন্তু এই অক্সিজেন আমরা গ্রহণ করছি, আবার আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, সেটা আবার দেখো উদ্ভিদ সেটা ব্যবহার করছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এবং এখানে কি তৈরি করে দিচ্ছে? গ্লুকোজ তৈরি করে দিচ্ছে, যেটাকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করছি। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে উদ্ভিদে, এবং এই প্রক্রিয়ার ফলে উদ্ভিদ তার নিজের খাদ্য যেমন তৈরি করছে, পুরো প্রাণীকুলের জন্য খাদ্য তৈরি করছে এবং অক্সিজেন তৈরি করছে, যার ফলে বলা হচ্ছে যে পুরো জীবকুল এই উদ্ভিদের উপর নির্ভরশীল। যদি এই উদ্ভিদ না থাকে আমরা যারা জীব আছি সকল জীব ধ্বংস হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়াটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে আমি
যে বিষয়টা বলতে চাইছি যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানী ইংরেজ শারীরতত্ত্ব বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে এই পুরো প্রক্রিয়াটিকে দুটো পর্যায়ে ভাগ করেছেন। মনে রাখো 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই পুরো প্রক্রিয়াটাকে দুটো পর্যায়ে ভাগ করেছেন, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এখন আলোক নির্ভর পর্যায় কোনটি এবং আলোক নিরপেক্ষ পর্যায় কোনটি? আলোক নির্ভর পর্যায় হচ্ছে যে পর্যায়ে আলোর প্রয়োজন বা আলোর উপস্থিতিতে যে বিক্রিয়া বা যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এবং যে পর্যায়ে আলোর প্রয়োজন নেই সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আলোক নির্ভর পর্যায়টি নিয়ে। এই আলোক নির্ভর পর্যায়ে মূলত আমরা যে অংশটি এখন আমরা আলোচনা করব আজকে, ব্ল্যাকম্যান দুটো অংশে ভাগ করেছেন, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আজকে আমরা আলোক নির্ভর পর্যায়টি নিয়ে আলোচনা করব। এখন আলোক নির্ভর পর্যায় নিয়ে আলোচনা করতে গেলে আমি একটা পাতা আঁকি। জাস্ট আমরা প্রতীকী হিসেবে একটা প্রতীক হিসেবে এটা ব্যবহার করছি, আসলে একটা পাতায় সালোক সংশ্লেষণ হয় না, উদ্ভিদের সকল পাতায় সালোক সংশ্লেষণ হয় এবং পাতার গঠন এবং পাতার বয়সের উপর নির্ভর করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়। আজকে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি সেটা আলোচনা করব। তো এইখানে মূলত আলোক নির্ভর পর্যায়ে যে কাজটি হয়, এখানে পাতায় পানি আছে, এই পানি মূলত কী হবে, ভেঙে যাবে। কিসের উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে মূলত এই পানিটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে কী হবে, তিনটে জিনিস উৎপাদিত হবে, একটা হচ্ছে কি প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো এখানে যে পাতায় পানি ছিল, এখন পানি কোথা থেকে আসলো? পাতায় পানি উদ্ভিদের পরিবহন টিস্যুর মাধ্যমে মূলের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে পরিবহন টিস্যুর মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। পরিবহন টিস্যু তোমরা পড়ে থাকবে ভাস্কুলার ব্যান্ডেজ, যেটা তোমার জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। এই জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদ মূল থেকে পাতায় পানি পৌঁছে দেয়, সেই পানিটা উদ্ভিদ ব্যবহার করছে। এবং এখানে আমরা একটা সূর্য যদি দেই, এই যে সূর্যের আলোক কণা কি হচ্ছে, পাতায় এসে পৌঁছাচ্ছে। আমি বলেছি যে সূর্যের আলোর ফোটন কণা একটা নির্দিষ্ট ফোটন কণা, সূর্যের আলোর সকল কণা কিন্তু এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয় না বা নিতে পারে না। একটা নির্দিষ্ট ন্যানোমিটার পর্যন্ত যে ফোটন কণাগুলো আসে, সেই ফোটন কণাগুলো উদ্ভিদের পাতার কী হচ্ছে, সংশ্লেষিত হয়ে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে সূর্যের আলো যখন আসছে, সূর্যের আলোর উপস্থিতিতে কী হচ্ছে, এই পানি ভেঙে যাচ্ছে। কী হচ্ছে, সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে যাচ্ছে, ভেঙে যেয়ে প্রোটন ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি করছে। তাহলে সূর্যের আলোতে যদি তোমার পানি ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে তোমার বলা হচ্ছে কি, পানির সালোক বিভাজন। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস। লাইসিস বলতে তোমরা গ্লাইকোলাইসিস পড়েছো বা লাইসোজোম পড়েছো। লাইসিস মানে হচ্ছে কি, ভেঙে যাওয়া। তাহলে আলোর উপস্থিতিতে পানির ভেঙে যাওয়াকে বলা হচ্ছে কি, ফটোলাইসিস।
আলোর উপস্থিতিতে, যেহেতু আলোর উপস্থিতিতে ভাঙছে সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ফটোলাইসিস, পানি ভেঙে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। তাহলে এই প্রক্রিয়ায়, ফটোলাইসিস প্রক্রিয়ায় প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপাদিত হচ্ছে। এই অক্সিজেনটা কি হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে দেখবা পত্ররন্ধ্রে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে এই অক্সিজেন বাতাসে উন্মুক্ত হচ্ছে, যে অক্সিজেনটা আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি, তাহলে এই অক্সিজেন উৎপাদিত হচ্ছে। এবার এই যে আমাদের এখানে হাইড্রোজেন আছে, না সরি প্রোটন, এই প্রোটনটা কি হচ্ছে পাতায় আছে NADPH। এখানে তোমরা কতগুলো পাবে, NADPH, তারপরে হচ্ছে কি ATP, NADP, ADP, এই সব তোমার যৌগগুলোর নাম তোমরা পাবে, এগুলো তোমাদেরকে নতুন করে পাবে, এগুলো তোমাদেরকে একটু জানতে হবে। ATP হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ADP হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, NADH2 নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট, অ্যাডেনামাইড। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে একটু জানতে হবে। তাহলে এখানে আমরা প্রোটন পেয়েছি, প্রোটনটা কি হচ্ছে NADPH পাতায় ছিল, এই পাতার NADPH এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে NADPH2 তৈরি করছে। তাহলে আমরা একটা পেলাম। এবারে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন কি হচ্ছে ফটোলাইসিস 2 আর ফটোলাইসিস 1 এর মাধ্যমে কি তৈরি করবে, এখানে এটার মাধ্যমে মূলত ATP তৈরি করবে, এইটার মাধ্যমে কি তৈরি হবে ATP। এখন এই ATPটা কিন্তু সহজে তৈরি হবে না, এই যে আমরা বলছি যে ইলেকট্রন ফসফোরাইলেশন 1 এবং ফটোলাইসিস 2 এর মাধ্যমে কি করছে ATP তৈরি করছে, এটা হচ্ছে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন। যখন আমি এইটা হচ্ছে একটা তোমার হচ্ছে বিজারণ প্রক্রিয়া, যখন কোনো হাইড্রোজেনের সঙ্গে কোনো যৌগ যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে তখন সেটা বিজারণ, যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন সেটা জারণ, তাহলে এটা একটা বিজারণ প্রক্রিয়া। আর আমি বলছি চক্রীয় এবং অচক্রীয় দুটো পদ্ধতির মাধ্যমে ATP তৈরি হচ্ছে। কোনো যৌগের সাথে যখন তোমার ফসফেট যুক্ত হয়, কোনো যৌগের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হয় কি ফটোফসফোরাইলেশন। তাহলে এখানে কি ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে এটা ফসফোরাইলেশন 1 এবং 2, এখানে চক্রীয় একটা অচক্রীয় একটা। এখন চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি, তোমার আমি যেটা বলবো যে সূর্যে মানে চক্রীয় ফটোফসফোরাইলেশনটা হচ্ছে যে যখন কোনো বিক্রিয়া সূর্যের আলোর উপস্থিতিতে ইলেকট্রন গ্রহীতা বিক্রিয়া কেন্দ্রের উপর পড়লে ইলেকট্রন নিক্ষিপ্ত হয় এবং সেটা যদি আবার ফিরে আসে তাহলে সেটা হচ্ছে চক্রীয়, আর যদি ফিরে না আসে সেটা হচ্ছে অচক্রীয়। তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছ? আমি বলছি যে সূর্যের আলো যখন ইলেকট্রন গ্রহীতা বা বিক্রিয়ার কেন্দ্রের উপর পড়ে যখন ইলেকট্রন বিক্ষিপ্ত হয় এবং এই ইলেকট্রনগুলো যদি আবার ফিরে আসে তাহলে সেটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং যদি ফিরে না আসে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আমি ফটোফসফোরাইলেশনটা আরেকবার বলি, যে কোনো যৌগের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন সেটা হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। তাহলে এখানে এই যে ফসফেট যুক্ত হয়ে ফটোফসফোরাইলেশন 2 এবং 1 মিলে হচ্ছে কি ATP তৈরি করছে। এখানে মূলত তোমার যে কাজটা হয় সেটা হচ্ছে এখানে আছে কি পাতায় আছে ADP, তার সাথে যুক্ত হয় ইনঅর্গ্যানিক ফসফেট, এখানে যে একটা ফসফেট যুক্ত হচ্ছে, এই ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়ে তোমার তৈরি হচ্ছে কি ATP, এই ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়ে তোমার হচ্ছে তৈরি হয় ATP, তার সাথে তৈরি হয় পানি।
তাহলে আমরা এই প্রক্রিয়াতে দেখলাম যে আলোক পর্যায়ে পানি ভেঙে যাচ্ছে, পানি ভেঙে যে কি হচ্ছে প্রোটন ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি করছে। এই প্রোটন কণা বিজারণ পদ্ধতিতে পাতায় অবস্থিত NADPH এর সঙ্গে যুক্ত হয়ে NADPH তৈরি করছে এবং এই ইলেকট্রন কি হচ্ছে চক্রিয় এবং অচক্রিয় ফটোফসফোরাইলেশনের মাধ্যমে ATP তৈরি করছে। এটা মূলত কি, এই যে ADP এর সঙ্গে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে। আর আমি বলছি যে যেখানে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে সেটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন, তাহলে এখানে না ফসফোরাইলেশন, তাহলে এইটাই হচ্ছে কি, যেহেতু একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে তারপরে ATP তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। তারপরে কি হচ্ছে ATP এবং পানি তৈরি হচ্ছে। এই NADPH2 এবং এই ATP এই দুটো মিলে অ্যাসপিরেটরি পাওয়ার বা আত্মীকরণ শক্তি। এখন আত্মীকরণ শক্তি কি, আত্মীকরণ শক্তি হচ্ছে কোনো একটা বিক্রিয়ার কোনো একটা পর্যায়ে, কোনো একটা সম্পূর্ণ একটা বিক্রিয়ার কোনো একটা পর্যায়ে উৎপাদিত কিছু দ্রব্য বা উৎপাদিত কিছু কি বলবো দ্রব্যই বলে, কিছু দ্রব্য উৎপাদিত হয়ে পরবর্তী পর্যায়ে বিক্রিয়ায় কাজে লাগে, সেটাই হচ্ছে কি আত্মীকরণ শক্তি। তাহলে এখানে আমরা আত্মীকরণ শক্তি হিসেবে পেয়েছি কি NADPH2 এবং ATP। এইটা কি হবে পরবর্তীতে যে অন্ধকার পর্যায়ে, আমি বললাম যে আমাদের আলোক নির্ভর পর্যায়ে এবং আলোক নিরপেক্ষ পর্যায়, সেই পর্যায়ে, তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমরা এই আত্মীকরণ শক্তি হিসেবে এই দুটো পেয়েছি, এই দুটো আবার অন্ধকার পর্যায়ে যখন গ্লুকোজ তৈরি করতে চাইবে তখন এই দুটো আবার প্রভাবক হিসেবে বা এই দুটো ওই বিক্রিয়াকে সাহায্য করবে। বোঝা গেছে, এটাকে বলা হচ্ছে আত্মীকরণ শক্তি। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমাদের উৎপাদিত বা নিট উৎপাদন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে NADPH2 এবং ATP, এটাই হচ্ছে আমাদের মূলত আলোক নির্ভর পর্যায়ের উৎপাদিত দ্রব্য বা উৎপাদিত অংশ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যদি আলোক নির্ভর পর্যায়ে আমরা বলতে চাই তাহলে আমাদের এই অংশটা জরুরি, যে আমরা এখানে কী বিক্রিয়া ঘটলো এবং কী পেলাম এবং এই পাওয়া যে উৎপাদিত যে পণ্যটা সেটা কি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে যে আবার শর্করা উৎপাদনে সাহায্য করবে। এটা আমি যখন পরবর্তী ক্লাসে আলোক নিরপেক্ষ পর্যায়ে নিয়ে আলোচনা করব তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এই NADPH2 এবং ATP এই শর্করা তৈরিতে কাজে লাগছে। তাহলে তোমাদেরকে এখন মনে রাখতে হবে এই বিক্রিয়াটা সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় অবস্থিত পানি কীভাবে ভেঙে গিয়ে, আমি আবারও বলছি যে যেহেতু পানির বিভাজন ঘটছে, আলোর উপস্থিতিতে পানির বিভাজন ঘটছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ফটোলাইসিস। লাইসিস মানে ভেঙে যাওয়া বা বিভাজিত হওয়া, আলোর উপস্থিতিতে যেহেতু বিভাজিত হচ্ছে সেজন্য এটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। তাহলে এখানে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি তোমার, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোলাইসিস বা আলোক বিভাজন বা শালোক বিভাজন, তুমি যেটাই বলতে পারো। এই যে ফটোলাইসিস প্রক্রিয়া, শালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়া তো তোমরা বুঝতেই পারছো, এই বিক্রিয়ায় পাতায় উপস্থিত পানি আলোর উপস্থিতিতে ভেঙে গিয়ে প্রোটন ইলেকট্রন এবং অক্সিজেন উৎপাদন করছে। প্রোটন পাতায় অবস্থিত NADPH এর সঙ্গে যুক্ত হচ্ছে কোন প্রক্রিয়ায়, বিজারণ প্রক্রিয়া। যেহেতু হাইড্রোজেন যদি কোথাও যুক্ত হয় কোনো বিক্রিয়ার সাথে তাহলে সেটা হচ্ছে বিজারণ, এবং অক্সিজেন যুক্ত হলে সেটা জারণ প্রক্রিয়া, তোমরা কেমিস্ট্রিতে এটা জানো। তাহলে বিজারণ পদ্ধতিতে যুক্ত হয়ে কী তৈরি করছে, NADPH2 তৈরি করছে, এবং ইলেকট্রন কী হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়ায়, ফসফোরাইলেশন ওয়ান এবং টু বা চক্রিয় এবং অচক্রিয় ফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP তৈরি করছে। মূলত ATPটা তৈরি হচ্ছে কি ADPর সাথে, পাতায় অবস্থিত ADPর সাথে একটা ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হচ্ছে। এই ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত হয়ে তোমার তৈরি হচ্ছে কি ATP এবং পানি। এই ATP এবং পানি, এই মূলত এটাই হচ্ছে আমাদের মূল শক্তি। এই ATP মূলত প্রক্রিয়া বা বিক্রিয়াকে ত্বরান্বিত করতে বা একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করতে এই ATP জৈব শক্তি হিসেবে কাজ করে। এটাকে তোমার কী বল বায়োলজিক্যাল কয়েনও বলা হয়। এই ATP কী বলা হয়, বায়োলজিক্যাল কয়েন।
তার কারণ এই এটিপি পরবর্তী পর্যায়ে যে অন্ধকার পর্যায়ে সেই পর্যায়ে তোমার গ্লুকোজ তৈরিতে এই এটিপি মূল ভূমিকা পালন করে বা প্রয়োজনীয় শক্তি এই এটিপি সরবরাহ করে থাকে। এই জন্যই এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। এই বায়োলজিক্যাল কয়েনটা আমাদের কোন পর্যায়ে তৈরি হলো? আলোক নির্ভর পর্যায়ে তৈরি হলো। তাহলে আমি আশা করছি যে তোমরা আলোক নির্ভর পর্যায়টুকু বুঝতে পেরেছ। এই অধ্যায়টা যা এর অধ্যায়টার মূল বিষয় হচ্ছে দুটো, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, কিন্তু মূল বিষয়টাকে আলোচনা করতে গেলে আমাকে চারটা ক্লাসে ভাগ করতে হবে। তোমাদের ক্লাসটিকে চারটা ক্লাসে ভাগ না করলে এই ক্লাসটি নেওয়া সম্ভব হবে না। এই জন্যই আমি আজকে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করছি। কিন্তু সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে একদিন আলোচনা করলাম, এরপরে একদিন আলোচনা করব সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, এবং এরপরে যেটা আলোচনা করব আমি শ্বসন, এবং শ্বসনের পরে শ্বসন এবং সালোক সংশ্লেষণের পার্থক্য, শ্বসনের তোমার বিভিন্ন ধাপ, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকের যে ক্লাসটি আমরা করলাম সেই ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আমি যে বিষয়গুলো টপিকগুলো দিয়েছি এগুলো তোমাদের বইয়ে এইভাবে কিন্তু দেয়া নাই, তোমরা এভাবে পাবে না। এসএসসির যে বই বা তোমাদের নবম দশম শ্রেণীর যে বইটা, সেই বইয়ে খুব সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো দেয়া আছে, যেটা তোমাদের জন্য হুট করে বিষয়টা বোঝার জন্য খুব জটিল। কাজে তোমরা এই ক্লাস আমি বলবো যে আমি যে চতুর্থ অধ্যায়ের যে ক্লাসগুলো নিব তোমরা মিস করবে না, এবং ক্লাসে যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিব তোমরা অবশ্যই তোমাদের খাতায় নোট করবে, কারণ আমাদের মস্তিষ্ক সব কিছু অ্যাট এ টাইম ধারণ করতে পারে না। আমরা কিছু সময় পরে হয়তো সেটা ভুলে যেতে পারি। যদি তোমার কাছে নোটটা থাকে তাহলে তোমার জন্য সুবিধা, পরবর্তী সময় কোনো অংশ ভুলে গেলে তুমি সেই জায়গাটা আবার দেখে নিয়ে আবার মেমোরাইজ করতে পারো, এবং অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। এবং এটা মুখস্থ করে যাওয়ার কোনো বিষয় নয়। কিছু কিছু বিষয় আছে, যেমন সংজ্ঞা আছে, বর্ণ কিছু আছে, সেগুলো মুখস্থ করার, কিন্তু এই টপিকগুলো তোমাকে আসলে বুঝেই যেতে হবে। না হলে এটা তুমি যদি বুঝে না বুঝে যাও তাহলে তুমি ক্লিয়ার ধারণা নিয়ে যাবে না, এবং সেটা তুমি ক্লিয়ারলি উপস্থাপন করতেও পারবে না, এবং পরবর্তীতে তোমার জন্য সমস্যা হবে। কাজেই একটা ক্লিয়ার ধারণা নিয়ে যাবে, তারপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের জানার থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। আর আমি আশা করছি যে আমি ক্লাস শেষে দেখবো যে কমেন্টে তোমরা তোমাদের নাম রোলগুলো লিখে ফেলেছো এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো। ধন্যবাদ সবাইকে।